হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লুকোলক্স ইনজেকশন, এটি মানবদেহের জন্য কি কাজ করে সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। ফ্লুকোলক্স ইনজেকশন 500 মিলিগ্রাম, এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ইনজেকশন। এর মধ্যে মূল উপাদান রয়েছে ফ্লুকোলক্সাসিলিন সোডিয়াম। এখন আপনাদের জানাবো কোন কোন রোগের জন্য এটি বিশেষ করে নির্দেশনা দিয়ে থাকেন। ফ্লুকোলক্সাসিলিন প্যানিসিলিনেস তৈরি করে এমন সব ব্যাকটেরিয়া সহ অন্যান্য গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণে নির্দেশিত। এ জাতীয় নির্দেশনাগুলো হল ত্বক ও কোমল কলার সংক্রমণ, যেমন ফোড়া, কার্মঙ্কল, সংক্রমিত ত্বক যেমন আলসার, একজিমা, ব্রণ, সেলুলাইটিস, সংক্রমিত ক্ষত ও পুরা, শ্বাসনালী সংক্রমণ, নিউমোনিয়া, এম্পায়েমা, সাইনোসাইটিস, টনসিলাইটিস, কুইনচি। এটি ফ্লুকোলক্সাসিলিনের প্রতি সংবেদনশীল এমন সব জীবাণু দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায়, যেমন মূত্রনালীর সংক্রমণ, মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া রোগে ব্যবহার করা হয়। ফার্মাকোলজি, ফ্লুকোলক্সাসিলিন প্যানিসিলিনেস তৈরি করে এমন সব গ্রাম পজিটিভ জীবাণুর বিরুদ্ধে কার্যকরী। গ্রাম নেগেটিভ ব্যাসিলিয়ার বিরুদ্ধে এটি সামান্য কার্যকারিতা আছে। ফ্লুকোলক্সাসিলিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন ব্যাহত করার মাধ্যমে কাজ করে। এখন আপনাদের জানাবো ওষুধের মাত্রা ও সেবন বিধি। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ওষুধের মাত্রা ও সেবন বিধিটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখে নির্ধারণ করবেন। নিজে নিজে বা কারোর পরামর্শে এই মাত্রা নির্ধারণ করবেন না, বা নিজে নিজে কোনো ওষুধ বা ইনজেকশন নেবেন না। প্রতিনির্দেশনা, প্যানিসিলিন জাতীয় ওষুধের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে ফ্লুকোলক্সাসিলিন প্রতিনির্দেশিত। পার্শ্বপ্রতিক্রিয়া, যে কোনো ইনজেকশন অথবা ট্যাবলেট খাওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে, তেমন এর ইনজেকশনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, বদহজম, এছাড়াও র্যাশ, জ্বর, হেপাটাইটিস বা অন্যান্য সমস্যা হতে পারে।